এবার রাজ্যের সিঙ্গেল পুরুষরাও পাবেন পাঁচ লক্ষ টাকা সরকারিভাবে ঘোষণা করে ফেলল পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে আপনি যদি সিঙ্গেল পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি এই খবরটি হয়তো আগে কখনো শোনেননি যে একজন সিঙ্গেল পুরুষ পাঁচ লক্ষ টাকা পায় তবে রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে আপনি ঠিকই শুনেছেন তবে যদি আপনি এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝে উঠতে পারবেন কিভাবে আপনি এই টাকা পাবেন এবং এই টাকা পাওয়ার জন্য কি কি আপনাকে করতে হবে। বিষয়টি নিয়ে রাজ্যের সচিব নিগম কিন্তু অলরেডি একটি কথা জানিয়েছেন চলুন দেখে নেব যে কারা কারা এই টাকার জন্য যোগ্য এখানে বলা হয়েছে শুধুমাত্র পরিবার নয় এবার সিঙ্গেল পুরুষকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তবে এর জন্য স্থানীয় কাউন্সিলর এবং বিধায়কের কাছ থেকে আপনাকে যেমন স্থানীয় কাউন্সিলর বা বিধায়ক বলতে আপনার এমএলএ এর কাছ থেকে বা যদি কাউন্সিলর থাকে তাহলে তার কাছ থেকে আপনি যে সিঙ্গেল সেটি কিন্তু একটি বৈধতা পত্র অবশ্যই আপনাকে থাকতে হবে বা তাদের কাছ থেকে নিতে হবে অবশ্য আপনার ফর্ম যখন জমা দেবেন তখন সরজমিনে হয়তো আপনাকে চেক আপ করতে পারে মানে আপনার যে সিঙ্গেল আপনি অবস্থায় রয়েছেন সেটি আপনি সিঙ্গেল আদৌ রয়েছেন কি না সেটি কিন্তু চেক করবে তারপরে সব কিছু খতিয়ে দেখার পরেই আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনুমোদন করে দেবে এবং তারপরে আপনি এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি অনুদান পাবেন বিষয়টি নিয়ে অলরেডি তারা কিন্তু আলোচনা করে ফেলেছে এবং এবার যে মহিলাদের নামে পরিবারকে চিকিৎসা বিমা দেওয়া হয়েছিল। কিন্তু এবার সিঙ্গেল মহিলা এবং সিঙ্গেল পুরুষরাও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন অবশ্যই ক্ষেত্রে সিঙ্গেল তার প্রমাণ হিসাবে কিন্তু অবশ্যই আপনাকে সার্টিফিকেট জমা করতে হবে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর টানা দু বছর ধরে স্বাস্থ্যসাথী কার্ডে যেসব বহু মানুষ উপকৃত হয়েছেন তেমনই আবেদন করেও সিঙ্গেল থাকারা কিন্তু অনেক ক্ষেত্রেই অসুবিধা পড়েছেন কিন্তু এবার থেকে তারা আর কোনো অসুবিধায় পড়বেন না